আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। শেষ হয়ে গেল আরো একটি বছর 2022, নানা ঘটন অঘটনের সাক্ষী বছরটি। যুদ্ধ, রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন সহ নানা ইস্যুতে দেশে দেশে ছিল অস্থিরতা, বিক্ষোভ, দাঙ্গা ও সহিংসতা। 2022 সালে আলোচিত কয়েকটি ঘটনায় আলোকপাত করা যাক। বলার অপেক্ষা রাখে না বিদায়ী বছরটিতে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনা ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করেছে, অভিযোগ তুলে রাশিয়া 24 ফেব্রুয়ারি দেশটিতে আক্রমণ শুরু করে। এই যুদ্ধ সংক্ষিপ্ত হবে এই ধারণা ভুল প্রমাণ করে বছরের শেষ পর্যন্ত চলেছে এই যুদ্ধ। বছরের শেষ দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার হুমকি দেন। বিশ্ব অর্থনীতি করোনার সংকট কাটিয়ে উঠতে না উঠতে এ যুদ্ধ শুরু হয়, ফলে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যদ্রব্য মূল্য বেড়ে যায়, কারণ ইউক্রেন বিশ্বের অন্যতম গম রপ্তানিকারক দেশ। যুদ্ধ শুরুর প্রথম দিকে খাদ্য রপ্তানি একদম বন্ধ হয়ে পড়েছিল, পরে তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া খাদ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়। রানী দ্বিতীয় এলিজাবেথ 8 সেপ্টেম্বর 96 বছর বয়সে মারা যাওয়ার পর ব্রিটিশ রাজ সিংহাসনে আসীন হন প্রিন্স চার্লস, তার নাম হয় রাজা তৃতীয় চার্লস। ফেব্রুয়ারিতে এলিজাবেথ সিংহাসনে আরোহণের 70 বছর প্লাটিনাম জুবলি উদযাপন করা হয়। ব্রিটিশ রাজন্যবর্গের মধ্যে তিনি দীর্ঘ সময় সিংহাসনে ছিলেন, এর আগে এই রেকর্ড ছিল রানী ভিক্টোরিয়ার। ব্রিটেনের রাজা বা রানী গ্রেট ব্রিটেন ছাড়াও কমনওয়েলথভুক্ত 14টি দেশের সরকার প্রধানের মর্যাদা ভোগ করেন। অন্যদিকে চার্লসকে সিংহাসনে বসার জন্য সবচেয়ে দীর্ঘ 73 বছর অপেক্ষা করতে হয়। 2023 সালের 6 মে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে নতুন রাজা চার্লস ও তার স্ত্রী ক্যামিলার আনুষ্ঠানিকভাবে সিংহাসনে অভিষেক ঘটবে। চলতি বছর 10 ও 24 এপ্রিল 2 দফায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে মেরি লিপেনকে হারিয়ে নিজের অবস্থান অক্ষুণ্ণ রাখেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগের নির্বাচনে ম্যাক্রোর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন উগ্র ডানপন্থী ন্যাশনাল জার্লি পার্টির লিপেন। 2002 সালে জ্যাক শিরাকের পরেই ম্যাক্রোই দ্বিতীয় মেয়াদে নিজের পদ ধরে রাখেন। ম্যাক্রো দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন ধরে রাখতে পারলেও এবারে নির্বাচনে ডানপন্থীরা আগের চেয়ে ভালো করে। পার্লামেন্টে ডানপন্থীদের আসন সংখ্যা 8 থেকে 89 এসে পৌঁছে, এর ফলে এবার বেশ কিছু সাংবিধানিক সুযোগ সুবিধা ভোগ করবে। এটি আগামী দিনগুলোতে ম্যাক্রোর জন্য চ্যালেঞ্জ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটেনে চলতি বছর প্রধানমন্ত্রী 2 বার রদবদল ঘটেছে। রবিশ জনসন 6 সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন, এরপর এ পদে আসেন লিজ ট্রাস। তিনি খুব অল্প সময়ের জন্য 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ছিলেন। 44 দিন ওই পদে থাকার পর ইস্তফা দিতে হয়। আসেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মূলত অর্থনৈতিক কর্মসূচিতে ব্যর্থতা এবং নিজের দল কনজারভেটিভ পার্টিতে আস্থা হারানোর পর 20 অক্টোবর পদত্যাগ করেন ট্রাস। এরপর দলীয় ভোটে জিতে সরকারের হাল ধরেন সুনাক। তিনি মাত্র 7 বছর আগে এমপি হয়েছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি 2 বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার চলার পথটিও যথেষ্ট মসৃণ নয় বলে ধারণা করা হচ্ছে। ফিলিপাইনের জনগণ যে এক নায়ক ফার্ডিনান্ড মার্কোসকে একসময় গণ আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারই ছেলে এবছর দেশটিতে ক্ষমতার শীর্ষ পদে ফিরে এসেছেন। 9 মে স্বদেশে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এতে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র, বংবং মার্কোস ও রেনি বোবরেদোর। বোবরেদো বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। অনেকে মনে করেন দুর্তেতে মাদক নিয়ন্ত্রণ নির্বিচারে মানুষ হত্যা করায় তার প্রতি জনগণের মন বিষিয়ে গিয়েছিল। এছাড়া করোনার সময় তিনি উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হন বলেও অভিযোগ আছে। তার প্রশাসনের চালানো অভিযানে কত লোক নিহত হয়েছে তার কোনো হিসেব নেই। আন্তর্জাতিক অপরাধ আদালত এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও পদক্ষেপ দাবি করেছিল। হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচন স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক গণমাধ্যমের মনোযোগের বিষয়বস্তু না হলেও 8 মে অনুষ্ঠিত ওই নির্বাচন মূলত 2টি কারণে সবার নজরে ছিল। একটি হলো গণতন্ত্রপন্থীদের দীর্ঘ আন্দোলনের প্রভাব পর্যবেক্ষণ করা। 2019 সালে শুরু হওয়া ওই আন্দোলন যদিও পরের বছর করোনার থাবায় থিতিয়ে পড়েছিল, কিন্তু তার রেশ এখনও রয়ে গেছে বলে মনে করা হয়।
আরেকটি কারণ হলো স্বশাসিত অঞ্চল চীনের কাছে হস্তান্তরের 25 বছরের মাথায় এ নির্বাচন হয়। এই সময় সেখানে চীনের প্রভাব কতটা বেড়েছে সে সম্পর্কে ধারণা পাওয়া আরেকটি উদ্দেশ্য ছিল। নির্বাচনে চীনপন্থী সাবেক শীর্ষ নির্বাহী কেরি লামের স্থলাভিষিক্ত হন তারই নিরাপত্তা প্রদান জন লি। পারিবারিক কারণে দেখিয়ে লাম নির্বাচনে দাঁড়াননি, ফলে লি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পাকিস্তানে অনাস্থা ভোটে ক্ষমতা হারালেন, নতুন শক্তি সঞ্চয় করে রাজনীতির মাঠে ফেরেন তেহরিক ইনসাফ পাকিস্তানের পিটিআই প্রধান ইমরান খান। 9 এপ্রিল তার কোয়াশিলোশনের পতন ঘটে। এরপর থেকে বলতে গেলে প্রায় পুরোটি বছর তিনি রাজনীতির মাঠ গরম করে রাখেন। 11 এপ্রিল দেশটির পার্লামেন্ট বিরোধী পিএমএল এর নেতা শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী পদে বসাই। ইমরান খান বছর জুড়ে কয়েকটি লং মার্চের নেতৃত্ব দেন। এইসব লং মার্চে বিপুল জনসমাবেশ ঘটে। 3 নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদে সমাবেশ চলাকালে তাকে হত্যার এক ব্যর্থ চেষ্টা চালানো হয়। এছাড়া দেশটির সেনাপ্রধান পদেও রদবদল ঘটে। প্রবল গণজোয়ারের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজপক্ষ দেশ ছাড়া হন জুলাইতে। 9 জুলাই প্রেসিডেন্টের প্রাসাদে সাধারণ জনতা ঢুকে পড়ার দৃশ্যগুলো সামাজিক মাধ্যমে আলোড়ন তোলে। 14 জুলাই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এর 2 মাস আগে প্রধানমন্ত্রী তার ভাই মাহিন্দ রাজাপক্ষে বিক্ষোভের মুখে দেশ ত্যাগ করেন। তার দলের বহু এমপিও হেনস্থার শিকার হন। দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকটের জেরে এপ্রিলের 2য় সপ্তাহ থেকে দেশটিতে গণবিক্ষোভ শুরু হয়। মাহিন্দর প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর বিক্রম সিংহে ওই পদে বসেন এবং পরে তিনি প্রেসিডেন্ট হন। এসব কিছুর পরও পার্লামেন্টে রাজপক্ষের পন্থীরাই সংখ্যাগরিষ্ঠ থেকে যায়। অর্থনৈতিক সংকট থেকে বিক্ষোভের সূচনা, এছাড়া বৈদেশিক মুদ্রার ঘাটতিও ছিল এর আরেকটি কারণ। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি গুজরাট বিধানসভা নির্বাচনে 5টি আসন পায়। বিজেপি যথারীতি সংখ্যাগরিষ্ঠ আসন ধরে রাখে। আপের 5টি আসন পাওয়া বড় কোনো ঘটনা না হলেও উল্লেখযোগ্য বিষয় হলো এর আগে 2017 সালে তারা পেয়েছিল 1% ভোট, সেটি বেড়ে 13% হয়। এর ফলে দলটি নির্বাচন কমিশনের কাছে একটি জাতীয় দলের স্বীকৃতি পায়। নির্বাচনে তাদের অর্জন কংগ্রেসকে ছাপিয়ে যায়। কংগ্রেসের ভোটের আগে 41% থেকে 27% নেমে আসে। দিল্লি পৌরসভা নির্বাচনেও ভালো ফল আপ। বিশ্লেষকরা মনে করেন আপ বিজেপির ভোট ব্যাংকে ভাগ বসাতে না পারলেও কংগ্রেসের ভোট কমিয়ে দিয়েছে। এই ধারা চলতে থাকলে আপ দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল হয়ে উঠতে পারে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো একটি রাজনৈতিক সমাবেশ চলাকালে চলতি বছর 8 জুলাই নিহত হন। শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত জাপানে সে দেশেরই একজন সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডের শিকার হন। বিষয়টি সে কারণে সবার মনোযোগ কাড়ে, বিশেষ করে এ ঘটনার পেছনে বড় কোনো রাজনৈতিক কারণ পাওয়া যায়নি। আবে জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন। অর্থনীতির প্রশ্নে তিনি সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছিল, যা আবেনোমিক্স নামে পরিচিতি পায়। তার পিতামহ নবসুকে কিশিও দেশটির প্রধানমন্ত্রী, তাই রাজনীতিতে তার একটি পারিবারিক ঐতিহ্য ছিল। পদ্মা নিউজ 24.com এ নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।